আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, জাস্ট দেখেন বাংলাদেশেও চলে এসেছে ভাই মেটা ভেরিফাই। এই যে দেখেন মেটা ভেরিফাই, আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইলটা চেক দিবেন। কিভাবে চেক দিবেন? এই যে দেখেন প্রোফাইলে যাওয়ার পরে থ্রি ডটে যাবেন, থ্রি ডটে যাওয়ার পরে নিচে যা দেখবেন যে মেটা ভেরিফাইটা আপনি আপনার প্রোফাইলে পাইছেন কি না। এই মেটা ভেরিফাই যদি আপনি করেন তাহলে আপনার প্রোফাইলের পাশে সবুজ বাতি জ্বলবে। দর্শক শ্রোতা, বেশ কয়েকদিন যাবতই মানুষজন এই সবুজ বাতি প্রোফাইলের পিছনে লাগানোর পিছনে 10-15 হাজার টাকা দিয়ে আইডি কিনতেছে। তো তাদের দিন আসলে শেষ হয়ে গেল। এখন থেকে আপনি বাংলাদেশ থেকেই চাইলে পারবেন আপনার ওই প্রোফাইলের সাথে সবুজ বাতি জ্বলাইতে, মানে টিক চিহ্ন দিতে। কিভাবে করবেন, এটার জন্য কি কি শর্ত, পুরো ভিডিওতে থাকছে, খুবই ইন্টারেস্টিং। দেখেন এতদিন যারা বিক্রি করে আসছিল এই প্রোফাইলগুলা, যে মানে তারা কিন্তু আসলে বাহিরের দেশ থেকে ফেসবুক আইডিগুলো আপনাদের কাছে নাম টাম পাল্টায় সেল করতো, কিন্তু এটা কিন্তু এখন আর করা লাগতেছে না। মোট কথা বলতে পারেন যে তাদের ভাত আর থাকলো না। তো দেখেন আপনারা জানেন কয়েকদিন আগে ফেসবুক কোম্পানি কিন্তু বলেছিল যে আপনারা মাসিক টাকা দিয়ে আপনারা সেই ভেরিফিকেশন ব্যাচ, ব্লু ভেরিফাই যেটা বলি আমরা আর কি, সেটা আপনারা নিতে পারবেন মাসিক টাকা দিয়ে। তো ফেসবুক এটা প্রাথমিকভাবে কিছু কিছু দেশে দিয়েছিল, দেখলো যে হ্যাঁ বাম্পার ফলন পোলাপান্ত সেই নিতেছে, ভাব দেখানোর জন্য হইলেও নেয়। তো বাংলাদেশেও এই জন্য খুব তাড়াতাড়ি চলে আসতেছে। আমি মেটা ভেরিফাইয়ে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বলতেছে যে আপনি যদি আপনার প্রোফাইলটাতে ওই যে গ্রিন টিক নেন আর কি, ভেরিফিকেশন ব্যাচ নেন, তাহলে কী কী সুবিধা পাবেন। আপনি একটা ভেরিফিকেশন ব্যাচ পাবেন, ভেরিফাইড ব্যাচ পাবেন, অর্থাৎ আপনার আইডির মতো আর কেউ আইডি তৈরি করতে পারবে না, সেম নাম এবং প্রোফাইল দিয়ে তাহলে তারটা ডিজেবল হয়ে যাবে, এরকম কিছু সুবিধা পাবেন, ফেক অ্যাকাউন্ট করতে পারবে না। এরপরে আসেন আপনার যে প্রোটেকশন আছে আপনার আইডি টাইডি কেউ হাতায় নেওয়ার ব্যাপারে, সেগুলোর থেকে কিন্তু ফেসবুক আরও ভালোভাবে নজরদারি দিবে আপনি যদি এই সার্ভিসটা চালু করেন। এরপরে তারা এক্সট্রা আরও অনেক সাপোর্ট দিবে এবং আপনি স্টার এবং স্টিকারের কিছু সুবিধা পাবেন। তো দর্শক শ্রোতা, এখানে দেখেন যে এই মেটা ভেরিফাই করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে আমরা একটু দেখি। প্রথমেই আসেন, আপনার কিন্তু 18 বছরের উপরে বয়স হইতে হবে, আপনার ফেসবুক আইডিটাতে এরকম থাকতে হবে আর কি। আপনার একটি মূল কথা হচ্ছে আপনার একটি ফেসবুক আইডি থাকতে হবে, ফেসবুক আইডিতে একটি নাম থাকতে হবে যে নামটা ফেসবুকের নিয়ম নীতি অনুসরণ করে, এবং আপনার ফেসবুক আইডিতে প্রোফাইল পিকচার থাকা লাগবে যেটা আপনার চেহারার সাথে সত্যি সত্যি ম্যাচ করে, এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড এখানে সাবমিট করতে হবে। আমরা ফর্মটা যদি পূরণ করতে যাই, এখানে আবেদন করতে যাই, তাহলে আপনার কি ন্যাশনাল আইডি কার্ডটাও এখানে সাবমিট করতে হবে। এরপর হচ্ছে আপনার ফেসবুক একদম নতুন খুলেছেন, কোনো কিছুই করেন না এরকম হলে চলবে না, আপনি আপনার কিছু অ্যাক্টিভিটি থাকতে হবে। এরপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার অন থাকতে হবে, এরপরে ফেসবুকের নিয়ম নীতি আপনি অনুসরণ করেন এমনটা করতে হবে। দেখেন একবার যখন আপনি এটা নিয়ে নিলেন, ধরেন আজকে থেকে সার্ভিসটা নিলেন, আপনি কিন্তু নাম চেঞ্জ এবং প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন না, করতে গেলে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে। এই হচ্ছে ডকুমেন্ট, মোট কথা আপনার নাম, জন্ম তারিখ, প্রোফাইল পিকচারগুলা আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে আর আপনি এটা করবেন, আর এগুলো চেঞ্জ করবেন না আর কি। এখন আসেন যে এইটা করার জন্য আপনাকে কী করতে হবে, জয়েন্ট ওয়েট লিস্টে যদি চাপ দেই, চাপ দেওয়ার পরে এখানে বোঝা যাইতেছে যে বাংলাদেশে এখনও মানে খুব শীঘ্রই হয়তো বা চলে আসবে। হ্যাঁ, বাংলাদেশে 10-15 দিন হয়তো বা সময় লাগতে পারে, আমরা ধারণা করছি খুব শীঘ্রই বাংলাদেশে এটা সার্ভিসটা চালু হয়ে যাবে। হইলে প্রতি মাসে আপনি যদি $15 খরচ করেন ফেসবুকে, $15 দেন মানে 1500 টাকা দেন, তাহলে প্রতি মাসে আপনার আইডির পিছনে সবুজ বাতি, কী কয়, ব্লু ভেরিফাই, সেটা সেই বাতি আর কি, নীল বাতি জ্বলবে আর কি। আশা করি বুঝতে পেরেছেন, আসলে খুব ভালো ব্যাপার যে বাংলাদেশের মানুষজন পাওয়া যাইতেছে, বাইরের দেশের মানুষজন এতদিন পাচ্ছিল, বাইরের আইডিগুলোতে আমরা দেখছিলাম অনেকে আইডিগুলো সেল করতেছিল। তো ভিডিওটা শেয়ার করবেন, কারা কারা অবশ্যই যা দেখেন প্রোফাইলে অলরেডি মেটা ভেরিফাই লেখাটা দেখতে পাচ্ছেন, আর যারা দেখতে পাচ্ছেন না সমস্যা নাই, আস্তে আস্তে দেখা যাবে, আস্তে আস্তে এরা কাজও করবে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশ থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন, আমরা তখন নিয়মকানুন করে একদম দেখা দিব। আল্লাহ হাফেজ।